থিয়েটারের একটি বড় হুমকি কি? হুমকি হচ্ছে মিডিয়া। এখন দেখেন সবার হাতে চ্যানেল। আজকে উপনিবেশবাদ, আমেরিকা বলি, বাইরের কান্ট্রি বলি, বাংলাদেশের উপর তাদের চাপ, সবাই বলতেছে যে বাইরের চাপ দরকার নাই, যে দুইটা কাজ ওরা করে ফেলেছে সেটা হচ্ছে যে ইউটিউবের ইউটার্ন করাই দিয়েছে। সংস্কৃতিকে ধ্বংস করতে পারলে একটি দেশের মানবিকতা বোধ কমে যাবে, মানুষটা মরে যাবে। সংস্কৃতি ধ্বংস করলেই তখন আমি যা কিছু তাই করতে পারবো, এবং এই সংস্কৃতিকে রক্ষা করতে গেলে মৌলবাদী হতেই হবে। আমি সংস্কৃতি রক্ষার ব্যাপারে মৌলবাদী হতে চাই, কাজে আজকে থিয়েটারে আমরা সেই জায়গাটায় যেতে চাই। আজকে দেখেন যে এই একই 150 বছর আগে কিন্তু ওই একই কথাই হচ্ছে যে সংস্কৃতিকে ধ্বংস করো, সেই তারাই কিন্তু সেই সংস্কৃতিকে আজকে ধ্বংস করছে এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব এগুলোর মাধ্যমে। একটু চিন্তা করে দেখেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমি বলতে আমার কোনো বাধা নেই, আমার এক বড় ভাই চ্যানেলের মালিক, তার সাথে কথা বলছিলাম ওটিটির ব্যাপারে, উনি বললেন অশ্লীলতা ছাড়া তো ওটিটি চলবে না। তো দুঃখজনক, যাই হোক, আমরা কোন দিকে যাচ্ছি জানি না, কিন্তু আমাকে দাদাকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনার আমার ভাবনায় নতুন একটি খোরাক দেওয়ার জন্য।